এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে সন্ধ্যে 7টা। আর এখন আমি একটু বেরু করতে যাব, বিকজ এই লকডাউনের আগের থেকে আমি কোথাও বেরোইনি, তাই জন্য আজকে আমি একটু ভাবলাম যে না, আজকে একটু বেরোই। সো এখন আমি সাজুগুজু করতে বসে পড়েছি, তাই আমি ভাবলাম যে আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট, চলো মেকআপটা শুরু করি। Thank you.
রেডি হয়ে গেছি আর এখন প্রায় 7:45 বেজে গেছে। তো সায়ন এসেছে আর এখন আমি একটু বেরোবেরো করতে যাচ্ছি। সো আই হোপ আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সো স্টে টিউন। যাচ্ছি একটা রেস্টুরেন্টে, বাট জানি না খোলা কিনা। খোলা কিনা জিজ্ঞেস করো। এখন একটা রেস্টুরেন্টে এসেছি আর এটা হচ্ছে নিউ টাউনে চিনার পার্কের কাছাকাছি, একদম ফাঁকা। অ্যাম্বিয়েন্সটা দেখো, বাস কেউ নেই। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালিয়ানা। তো আমরা এখন ফুড অর্ডার করে দিয়েছি আর এখন 9টা বাজে, বলো তো। এখন 9টা বেজে গেছে। সো আমরা এটাই খুঁজছিলাম যে যেখানে ফাঁকা পাবো সেখানেই ঢুকবো। সো আর মোটামুটি সব কিছুই ভালো, সবাই মাস্ক ফাস্ক ইউজ করছে। বাট এবার ফুডটা এলে দেন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। আমাদের স্টার্টারটা চলে এসেছে আর এখানে নিয়েছে হচ্ছে তোপসে ফ্রাই। সো এখন এরকম টাইপের বোল ইউজ করছে ওরা। আর এখানে দিয়েছে হচ্ছে কাসুন্দি। অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি, সো খুব প্রবলেম হচ্ছে। আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো, বাট হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা, মুগ ডাল, ওটা কাসুন্দি, আলু ভাজা, তোপসে ফ্রাই অ্যান্ড রাইস। ফার্স্টে এটা ট্রাই করি। বেশ একটা ক্রাঞ্চি ব্যাপার আছে। ভালো
আরেকটি লাইন চালিয়ে যাবো। আমি খেলছি না, বাট ও এই হচ্ছে ব্যাপার। তো আমি প্রথমে চিকেনটা দিয়ে ট্রাই করছি, যেহেতু আমি ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম সেই জন্য আমি আলাদা করে কিছু অর্ডার করিনি, কারণ আমি খেতে পারবো না। চিকেনটা দিয়ে আমি খাবো। ভালো খেতে, বাট যদিও আমি চিকেনটা ঝোল খেতে খুব একটা পছন্দ করি না, আর বাচ্চাদের জন্য খুবই ভালো একদম জাল নেই। এটা ভেজ ডাল অ্যাকচুয়ালি, আমি খুব একটা জোরে কথা বলতে পারছি, সরি। ডালটার খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একটাই ছিল, এটা নিয়ে নিলাম তার সাথে। এখন এখানে কোনো রকম কোনো কাঁচের জিনিস ইউজ করছে না এরা, খুবই ভালো। লেবু ছাড়া ডাল চিপস নিচ্ছি, ভাতে দিচ্ছি ডাল।
ভাত আর ডাল হলে লেবু বাস আর কিছু দরকার হয়। আর এখন এখানে অনেক কিছু রাখছেও না, কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে বাট মাটনটাই নেই, সো সত্যি নো প্রবলেম। কিছু কিছু স্পেসিফিক ফিশ আছে, মাটন নেই, চিকেন আছে। অ্যাকচুয়ালি এখন তো লোকও কম, সো সব রেস্টুরেন্টের হয়তো একই অবস্থা, বাট আদারওয়াইজ ফুড কোয়ালিটি ভালো আর সব কিছু মেনটেন করেই ওরা সার্ভ করছে। সো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবার ওখান থেকে চলে যাচ্ছি, মানে এবার বাড়ি ফিরবো। বাইরে বেরিয়ে মাস্কটা পরতে হবে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে পুরো তোমার নিউ টাউনে যে স্পেন্সার আছে ঠিক তার অপোজিটে। আমি দেখিয়ে দিচ্ছি একবার বাইরে বেরিয়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। আর এখন আমি একদম বাড়ির কাছেই চলে এসেছি, সো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।